গত দুই দিন ধরে দেশের সংবাদ মাধ্যম বাজেট নিয়ে ব্যস্ত থাকলেও করোনার ব্রাজিল ধরন ঠিকই তার আতঙ্ক ছড়িয়ে রেখেছে দেশে। ব্রাজিলের নতুন ধরন শুধু যুক্তরাজ্যকে আতঙ্কে রেখেছে তা নয়, ব্রাজিলের করোনার নতুন ধরন ছড়িয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশে। বলা হচ্ছে বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডে করোনার নতুন ধরনের একাধিক রোগী ধরা পড়েছে বলে সংবাদ করেছে সংবাদ মাধ্যম মেট্রো। মেট্রোর দেওয়া তথ্য মতে ইতালিতে হঠাৎ করেই আবারও করোনার রোগী বেড়ে গিয়েছে। তাছাড়া বেলজিয়াম ও স্পেনে নতুন ধরনের করোনা রোগী ধরা পড়েছে। বিষয়টি নিয়ে গবেষণা করছেন সুইজারল্যান্ডের গবেষক ডক্টর ইমা হটক্রফ। তিনি জানান, এর আগে ক্যান্টের ধরন ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল, কিন্তু ব্রাজিলের ধরন ক্যান্টের ধরনের থেকেও 2.2 গুণ বেশি ছড়ায়। তাই এখন যারা বলছেন ইউরোপে ব্রাজিলের ধরনের করোনার রোগী অল্প, কিন্তু যখন এই করোনার রোগী করোনার ধরনটি ছড়ানো শুরু করবে তখন তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন এই বিশেষজ্ঞ। অন্যদিকে ব্রাজিলের করোনার ধরন আটকাতে বর্ডার ব্যবস্থা আরও কঠোর করার জন্য বিভিন্ন দেশের সরকারকে অনুরোধ করেছেন করোনা বিশেষজ্ঞরা। এদিকে ব্রাজিলের ধরনের যুক্তরাজ্যে পালিয়ে বেড়ানো বা খোঁজ না পাওয়া রোগীকে এখনও পাওয়া যায়নি। যুক্তরাজ্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে কীভাবে এই রোগীকে বের করা যায়। এই ছিল ব্রাজিলের ধরন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।